আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো বুটের ডালের হালুয়া। এটি সবার কম বেশি ফেভারিট, কম বেশি না অনেক ফেভারিট, আর এটার জন্য কোনো অকেশন লাগে না, এমনিতেই বানিয়ে খেতে মন চায় মাঝে মাঝে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমি ডাল আগে ভিজিয়ে প্রায় 4-5 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম, দেন আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। প্রসেসটা দেখাচ্ছি না, লম্বা হয়ে যায় ভিডিও, তাই তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায়ও চাইলে বাটি নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা পানি ইউজ করবেন না, পানি ইউজ না করাই বেটার, যদি দরকার পড়ে একটু ইউজ করতে পারেন, আমি পানি ইউজ করি নাই। আর যখন এটাকে ব্লেন্ড করবেন একটু মিহি আকার ব্লেন্ড করতে হবে, বাটলে তো অবশ্যই মিহি আকার বাটতে হবে, মানে মিহি করে বাটতে হবে। তো এবার আমি হালুয়া বানাচ্ছি, চলেন। তো এখানে আমি আগে ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণ, আর এবার বাটার দিয়ে দিচ্ছি 2 চামচ, তো এটা 4 চামচের মাপে। তো এবার আমি এগুলির সাথে বাটারটা গলার আগেই আমি এখানে মানে হালুয়ার জন্য যে ব্লেন্ড করা বুটের ডাল ছিল এগুলিকে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, এখানে আমি প্রায় 1 কাপের একটু বেশি হালুয়ার জন্য ডাল নিয়েছি, মানে ডালটা ঠিক 1 কাপের বেশি হবে। তো আমি অল্প অল্প করে দিচ্ছি, একসাথে দিচ্ছি না, এই যে দেখতে পাচ্ছেন 1 কাপের বেশি হবে, তবে 1.5 কাপের কম হবে। তো আমি এখানে আগে তেলে বা তেল দেওয়া যাবে না, সরি, ঘিয়ে অথবা মাখনে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ ভালো করে ভেজে না নিলে ফ্লেভারটা সঠিকভাবে আসবে না। তো এখানে আমি অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আপনারাও চাইলে দিবেন, না চাইলে না, তবে দিলে ভালো। দেন আমি তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলি দিয়ে দিচ্ছি ছিঁড়ে। তো এগুলি দিয়ে দেন আমি যখন এটাকে সার্ভ করব বা কাটবো তার আগে কিন্তু আমি উঠিয়ে নিব, কারণ এগুলি মুখে পড়লে প্রবলেম, মানে অনেকেরই এটা খুবই খুবই অকওয়ার্ড একটা ফিল দেয়, তো মানে ভালো লাগে না, আজীব লাগে, সেজন্য অনেকেই এটা পছন্দ করে না, অনেকে আবার, তো আমি উঠিয়ে ফেলি, অনেকেই উঠিয়ে ফেলে, আমি না অনেকেই দেখেছি আমি উঠিয়ে ফেলতে। তো যাই হোক, এটা মেনলি তো ফ্লেভারের জন্য দেওয়া হয়। তো এগুলিকে আমি ভালো করে নেড়ে দেন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা আমি একসাথে দিব না, এখানে আমি প্রায় 1/2 কাপের বেশি, মানে 1/4 কাপ চিনি দিয়ে দিয়েছি। তো আমি এখানে অল্প অল্প পরিমাণে চিনি দিচ্ছি, চিনি টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারাও টেস্ট অনুযায়ী দিবেন। যদি আপনারা চিনি বেশি খান সেক্ষেত্রে আপনারা চিনি বাড়িয়ে দিবেন, তবে 1 কাপ মানে ডালের সাথে 1 কাপ চিনি যায়। তো এবার আমি লিকুইড দুধ দিয়েছি, এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি 1 কাপের মতো, মানে আমার যেহেতু ডাল 1 কাপের বেশি আছে সেক্ষেত্রে আমি আরেকটু দুধ পরে দিব, তবে 1 কাপ মানে ডালের সাথে 2 কাপ লিকুইড দুধ দিতে হয়, আর 1 কাপ ডালের সাথে 1 কাপ চিনি দিতে হয়, তাহলে হালুয়াটা পারফেক্ট হয়। তো এই ক্ষেত্রে যদি চিনিটা কেউ কম খায় তো কমাই দিতে পারে, সেটা তার নিজস্ব ব্যাপার। তো আমি চিনিটা ফার্স্টে কম দিয়েছি, আর একটু টেস্ট করে দেখব, যদি চিনি কম মনে হয় দেন আমি চিনি দিব। তো এভাবে করে আমি নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিতে হবে চুলার পাশে থেকে, কারণ একদম জাল বাড়িয়ে দিতে মানে পাওয়ার বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে, আবার একদম কমও রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে অনেক বেশি। সো যা মানে চুলার পাওয়ারটা বা যদি মাটির চুলা করতে চান চুলার জালটা কিন্তু মিডিয়াম থাকতে হবে। এবার আমি 2 চা চামচ পরিমাণ পাউডার দুধ দিয়েছি, এখানে 2 চা চামচ না, সরি, 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি মানে অপশনাল বলতে পারেন, এটা আমি দুধের মধ্যে কেসার ভিজিয়ে রেখেছিলাম জাফরান জাস্ট কালারের জন্য, তো ওটা দিয়ে দিয়েছি আমি 2 চামচ লিকুইড দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন জাফরানটা দেওয়ার পরে কালারটা আস্তে আস্তে সুন্দর করে এসেছে, আরও সুন্দর করে কালারটা চলে আসবে দেখতে পাবেন, আর এটা যখন নিজেরা বাসায় করবেন তখন বুঝতে পারবেন যে কত সুন্দর আসছে। আর আমি কিন্তু আবার অল্প অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, আমি বারবার বলতেছি আমি একসাথে কিন্তু চিনি দিই না, আমি অল্প অল্প টেস্ট করে করে চিনি দিচ্ছি, অতিরিক্ত চিনি ভালো লাগে না, আবার একদম কম হলেও ভালো লাগে না। সো আমার মতো যদি কেউ আইডিয়া করে দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন, আর যদি মনে করেন না চিনি মোটামুটি খান সেক্ষেত্রে এভাবে দিতে পারেন। 1 কাপ বুটের ডাল মানে যদি আপনি এটার হালুয়া করেন, 1 কাপ বুটের ডালের হালুয়া করেন, সেক্ষেত্রে 1 কাপ ডালের সাথে 1 কাপ চিনি 2 কাপ লিকুইড দুধ দিবেন।
তো এবার আমি কিছু আমন্ড দিয়ে দিয়েছি, বাদাম আর কিশমিশ কুচি করে দিয়ে দিয়েছি। তো এক্ষেত্রে আপনারা বাদাম, যে কোনো বাদাম ইউজ করতে পারবেন, সমস্যা নেই। কিশমিশ চাইলে দিবেন, না চাইলে নাই। তবে ড্রাই ফ্রুট ভালো লাগে, অনেকে মাওয়াও দেয়। দেখতেই পাচ্ছেন আমার হালুয়া প্রায় রেডি। হালুয়াটা মানে সেই থকথকে, একদম থকথকে হয়ে আসছে। এ পর্যায়ে আমি টেস্ট করে দেখতেছি সব পারফেক্ট হয়েছে কি না। দেন এবার আমি উঠিয়ে ফেলবো। আমার হালুয়া অলমোস্ট ডান, এরকম হবে, একদম উল্টে চলে আসবে, তখন মনে করবেন যে হালুয়া হয়ে গেছে। তো আমার হালুয়া রেডি, এবার আমি হালুয়া সেট করব। তো এই আগে আমি একটু ঘি মেখে, মানে প্লেটে ভালো করে ঘি মেখে দেন আমি হালুয়াটাকে গরম গরমে সেট করে নিচ্ছি, না তো ঠান্ডা হয়ে গেলে এটা সেট কর মানে সেট করা পসিবল হয় না ঠিক মতো। আর আমি ট্র্যাডিশনাল ওয়েতে হাত দিয়েই করব, যেভাবে আমাদের মা খালা বা দাদি নানিরা করে আসছে ঠিক সেভাবেই করব। আমি কোনো স্প্যাচুলা ইউজ করব না, হাত দিয়ে গরম গরম এটাকে মানে সেট করে নিব। যে যার মতো করে সেট করে নেবেন, সেটা যার যার ইচ্ছা। বাট আমি যেভাবে করি আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমি এই যে দেখেন, হাত দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। এবার যখন মানে একটুখানি ড্রাই লাগতেছে, ওই পর্যায়ে আমি একটুখানি মানে ঘি হাতে লাগিয়ে আবার একটু সেট করে নিচ্ছি। অনেকে দেখেছি পানি দিয়েও সেট করে নেয়, মানে মা খালাদের দেখেছি। তো আমার হালুয়া সেট করা অলমোস্ট ডান। আমার হালুয়া কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই, তারপর আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই পর্যায়ে একটি কথা বলে নিচ্ছি, সেটি হলো আমার চ্যানেলে আমি সপ্তাহে মিনিমাম 3টা ভিডিও দেওয়ার চেষ্টা করি, বেশিও দিই অনেক সময় কোনো প্রবলেম না হলে। তো এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড করি। যদি আপনাদের ভালো লাগে বা যদি মনে হয় না কোনো রকম হেল্প হয়েছে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে হবে কি, আমি যে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি সেগুলি আপনাদের কাছে সবার আগে চলে যাবে, সেগুলি নোটিফিকেশন। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না, যেহেতু আমরা নতুন, আপনাদের সাপোর্ট অনেক অনেক বেশি দরকার। তো এই যে হালুয়াটা যেহেতু এখনও সেট হয় নাই, গরম বলতে গেলে, তাই হয়তো উঠাইতে একটু হচ্ছে। আপনারা ঠান্ডা করে সেট করে তারপরে হালুয়াটা উঠাবেন, ভালো লাগবে। আর বুটের ডালের হালুয়ার কথা তো মানে সবাই জানে যে কতটা টেস্টি হয়, কতটা মজাদার। আর এটি 15 দিনের মতো আমি সংরক্ষণ করে দেখেছি, 15 দিনের মতো রাখা যায়, খুবই ভালো থাকে, অনেকে নাকি মাস এক মাসও রাখে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।